হাই, মাই নেম ইজ নিখিল। তো আজকে একটা নতুন বিষয়ে আমি আলোচনা করতে চাইছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি এই কারণেই, কারণ আমার মনে হলো কি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট বলো বা অ্যাজ অ্যান এডুকেটেড বলো বা যাই বলো তোমরা, ঠিক আছে, যদি আমি নিজেকে কিছু ভাবি না, ঠিক আছে, আমি জাস্ট ভিডিও বানাই নিজের মনের ইচ্ছাতে, ঠিক আছে, যদি কারো উপকার কিছু হয়। তো ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে একটা জিনিস, মানে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না, কারণ তোমরা শুনেছো, জানো যেটা এখন রাজ্য জুড়ে চলছে, প্রাইমারিতে 270 জনের, 269 আই থিঙ্ক চাকরি রাতারাতি চলে গেল। তো ব্যাপারটা হচ্ছে কি, খুব খারাপ লাগে। মানে যারা 2014 টেট পাস করেছে, বিএড করেছে বা ডিএড করেছে, যাই হোক, আমি কিছু ওটাতে আসছি না, ইন্টারভিউ দিয়েছে, একবার নয় দুবার ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু নন ইনকোয়ারি হয়ে গেল, তারা কিন্তু পাস করলো না এবং তারা আন্দোলন করছে, জেনুইন ক্যান্ডিডেট প্রচুর, ঠিক আছে, আমি নিজেও আন্দোলনে গেছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেক ভালো ভালো ছেলে মেয়ে চাকরি পেলো না, ইন্টারভিউতে বাদ গেছে, সে যাই হোক, কিন্তু হাইকোর্টের রায়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যে রায় দান হয়েছে, 269 জনের চাকরি গেল। এরা কারা? এরা অন্যায়ভাবে টাকা দিয়ে, ইনফ্লুয়েন্স দিয়ে, তারা কিন্তু সাদা খাতা জমা দিয়ে, ওই মাস শিট ফিল আপ না করে, ঠিক আছে, টিটি পাস করেনি, অনেকে ইন্টারভিউ পর্যন্ত দেয়নি, তারা চাকরি করছে। মানে 2017 সালেও WBCS হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো খুব শুনতে খারাপ লাগে, মানে এগুলো যারা নতুন অ্যাসপিরেন্ট, মানে আমরা ধরো অভ্যাস হয়ে গেছে, আমার মানে আমরা তো মানে পোরখা মাতাল বলে না, মানে চারদিকে দেখে মানে অভ্যস্ত হয়ে গেছি আমরা, আর চল মানে টেকেন ফর গ্যান্টেড আমরা নিয়ে নিই। কিন্তু যারা নতুন অ্যাসপিরেন্টস, যারা নতুন হয়তো প্রাইমারি টেট দেবে বা যারা নতুন WBCS প্রিপারেশন নিচ্ছ বা নেবে, তো তাদের মানে তারা কী ভাববে, তাদের প্রতি কী একটা ইম্প্যাক্ট তৈরি হবে সমাজে, মানে তাদের মনে কী প্রভাব পড়বে? আরে সরকারি চাকরি প্রতি পয়সা দিয়ে পাওয়া যায়, তাহলে পরে কী হবে? মানে একটা যে একটা সমাজের প্রতি একটা খারাপ বার্তা যাচ্ছে, এটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না। আমরা মোটিভেশন, দেখো মোটিভেশনটা আমি তোমাকে যদি বলে দিই না না পড়ে যাও পড়ে যাও, কিন্তু এগুলো একটা হচ্ছে তো, মানে এগুলো তো হচ্ছে বাস্তবে, পেপারে আসছে, নিউজে আসছে, হ্যাঁ 270 জন চাকরি গেল, এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়েছে জানো, মানে সত্যি এগুলো খারাপ লাগে। মানে অসৎ উপায়ে চাকরি পেলে একটা বেকার ছেলে, শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না, ঠিক আছে। আমি এই জন্য যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি সরকার প্রশাসনকে এর মানে আমিও সরকার এবং প্রশাসনকে সজাগ হতে বলছি, এবং যাতে এরকম একটা পরিস্থিতি না তৈরি হয় তার জন্য আমি প্রশাসন, সরকার এবং কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করছি, যাতে মানে এই ধরনের কাজ কারবার যাতে আগামী দিনে বন্ধ হোক এবং আমাদের রাজ্য আরও আগে যাক, এবং শিক্ষিত যোগ্যদের যাতে চাকরি হয়, যোগ্যরা যেমন যোগ্য জায়গায় বসে, অযোগ্যরা যোগ্য জায়গায় বসলে কিন্তু সমাজের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না, যোগ্যরা যোগ্য জায়গায় বসতে হবে, অযোগ্যরা কিন্তু বসলে কিন্তু সমাজের জন্য অমঙ্গল, দেশের জন্য অমঙ্গল, তোমার জন্য অমঙ্গল, আমার জন্য অমঙ্গল, সবাইকার জন্য অমঙ্গল। তো খুব বেশি বকবক করলাম, তোমাদের খুব বোরিং লাগবে জানি, কিন্তু এটা বাস্তব, আমার খুব খারাপ লাগলো পার্সোনালি, তাই আমি ভিডিওটা বানালাম। তো যাই হোক, তোমাদের কী মতামত একটু বলবে কমেন্টে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড জয় হিন্দ।